গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি আর একটি রেসিপি ভিডিও। তো চলো শুরু করি। তো সেটা হলো চিলি চিকেন। তো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চিলি চিকেন বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি চিলি চিকেন রেসিপিটা তোমরা সবাই জানো। তো আমি চিলি চিকেন রেসিপি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি, তো তাও আমার একটা দাদার থেকে জেনে, আমার একটা ওয়াইটের একটা দাদা জিৎ, তো ওই দাদা থেকে রেসিপিটা জেনে তারপর কিন্তু বানালাম। তো দেখো, ফার্স্টে কিন্তু চিকেন নিয়েছি, চিকেনের মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, আর একটু দিলাম কর্নফ্লাওয়ার, ময়দা, আর একটা ডিম ফেটিয়ে দিলাম। তো সেগুলিকে আর একটু দিয়ে দিচ্ছি আদা আর মরিচ। তো সেগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। রেসিপিটা কিন্তু আমার দাদা আমাকে যেভাবে বলে দিয়েছিল তাই আমি সেইভাবে বানানোর চেষ্টা করেছি, আর রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত কিন্তু হয়েছিল। আমি চিলি চিকেন ফার্স্ট টাইমই রেডি করেছি। তো চিলি চিকেন অনেকবার খেয়েছি কিন্তু বানানোটা আমার এটা ফার্স্ট টাইমই ছিল। তো দেখো, ম্যারিনেশন করে রেখে দিয়েছি, তারপর আমি সেখানে বানাবো সস। তো সসের জন্য নিলাম সয়া সস, টমেটো চিলি সস, আর নিলাম টমেটো কেচাপ, আর নিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার। তো সসগুলিকে সবগুলিকে আমি একবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, সসের ব্যাটারটা একটু ঘন ঘন হয়। যারা চিলি চিকেনটা যারা একদম পাতলা খেতে চাও, তো তারা সেইখানে সসটার মধ্যে কর্নফ্লাওয়ারটা না ব্যবহার করলেও পারো। তো আমি সসটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার একটু ব্যবহার একটু করেছি। তো দেখো, তারপর কিন্তু আমি চলে আসলাম চুলায়। তো সেখানে আমি কড়াটা বসিয়ে দিলাম, বসিয়ে কিন্তু সেখানে আমি তেল গরম, তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করলাম। তারপর যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা, চিকেনটা মেরিনেট করে 1 ঘন্টা রেখেছিলাম, সেই চিকেনটা কিন্তু আমি কিন্তু এক এক করে পকোড়াগুলি পকোড়া আকারে দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে পকোড়া হিসেবে আমি সবগুলিকে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা যদি নতুন সদস্য হয় তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তো দেখো, এক এক করে কিন্তু আমি সবগুলি পকোড়া দিয়ে দিলাম। তো এগুলিকে আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব। চিকেন পকোড়া দেখে আমার খুব জিভে জল এসেছে, এডিট করতে করতে জিভে আমার জল চলে এলো। তো এগুলিকে বন্ধুরা আমি খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কিন্তু আমার পেজটাকে কিন্তু ফলো করে দিও, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো, আমার পকোড়াগুলো কিন্তু ভাজা কিন্তু হয়ে গেলো। তো সেগুলিকে আমি তুলে নিচ্ছি। তারপর কিন্তু কড়াইটার মধ্যে তেলটা একটু কমিয়ে নিলাম, কারণ এতগুলি তেলে তো রান্না করবো না, তো একটু তেলটা কিন্তু একটু কমিয়ে নিলাম। তারপর আমি সেখানে কিন্তু দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। তো সেগুলিকেও খুব ভালো করে কিন্তু আমি কিন্তু ভেজে নিচ্ছি। তারপর দেখো, সেখানে আমি পেঁয়াজটাকে কি মানে পেঁয়াজের একটা পেঁয়াজ নিয়েছি, সেগুলিকে পেঁয়াজটাকে পাপড়ি পাপড়ি করে নিলাম, মানে পেঁয়াজটাকে সবগুলি খোলা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এইভাবে দিলাম। তো আমি ক্যাপসিকামটা খেতে ভালোবাসি না, তার জন্য ক্যাপসিকামটা দেইনি। তোমরা কিন্তু চাইলে সেখানে কিন্তু ক্যাপসিকাম কিন্তু ব্যবহার কিন্তু করতে পারো, ক্যাপসিকাম আমার ভালো লাগে না, তার জন্য দেইনি। তারপর দিয়ে দিলাম হলুদ লবণ, তারপর দিয়ে দিলাম যে সসটা যে বানিয়ে রেখেছিলাম সেই সসটা। দেখো, সসটা দেওয়ার সাথে সাথে কিন্তু সসটা কিন্তু একদম কিন্তু চাকা হয়ে গেছে। তো তার জন্য বাটিটার মধ্যে একটু সস লেগেছিলো, সেটাকে একটু ধুয়ে একটু দিয়ে দিলাম। তো সেগুলিকে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব সুন্দর করে এটাকে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ভেজে নিচ্ছি।
তো ভেজে একটু জল দিয়ে দিলাম। তো এখন আমি যে এটা ফুটে উঠেছে, তো এটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম আমাদের ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দেখো, চিকেন পকোড়া কিন্তু এখানে কিন্তু একটু কম দেখাচ্ছে, কারণ আমি চিকেন পকোড়াগুলি কয়ে বেশ অর্ধেকটা আমি খেয়ে নিয়েছিলাম, কারণ পকোড়াগুলি খুব কিন্তু টেস্টি হয়েছিল। আর চিলি চিকেনটা তো খুব দুর্দান্ত হয়েছিল। চিকেনের মধ্যে সবচেয়ে কিন্তু ইজি রেসিপি চিলি চিকেন। তো দেখো, তারপর আমি এটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তো তার জন্য আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তাও সেটা মিষ্টি ছিল। তো সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু আমি কিন্তু সেখানে কিন্তু দিয়েছিলাম। তো এটাকে খুব ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো এবার আমি সেটাকে নামিয়ে নেবো। বন্ধুরা দেখো, আমার চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেলো। এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খুব দুর্দান্ত হয়েছিল। এটার সাথে আমি পরিবেশন করেছিলাম এগ ফ্রাইড রাইস, এটাও আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমার এই রেসিপিটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা এইটুকুই শেষ করে দিচ্ছি, তো ফিরে আসবেন পরবর্তী দিন তো নতুন একটা ভিডিওর সাথে। সেটা হতে পারে কিচেন ভিডিও, হতে পারে ব্লগ ভিডিও। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।